দর্শক আসসালামু আলাইকুম, নীলনদ ট্রাভেলিং এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালোই আছেন। আজ আমরা যাচ্ছি মানিকগঞ্জ জেলার ঐতিহাসিক দর্শনীয় স্থান তেওতা জমিদার বাড়ি। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি মানিকগঞ্জ জেলার আরিসা ফেরিঘাট। প্রমাত্ত পদ্মার কোল ঘেঁষে আরিসা থেকে সামনে 6 কিলোমিটার পশ্চিমে অবস্থিত তেওতা জমিদার বাড়ি। যাওয়ার পথে আমাদের পাশে গ্রামীণ যে পরিবেশ আমরা দেখছি, আসলেই সেটা অনিন্দ্য সুন্দর। এই গ্রামের পথ ধরেই আমরা এগিয়ে গেলেই সামনে চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত স্থান তেওতা জমিদার বাড়ি। অনুমান করা হয় 17 শতকে, আজ থেকে প্রায় 300 বছর আগে, পঞ্চানন সেন এই জমিদার বাড়ি স্থাপন করেন। তিনি ছিলেন মূলত একজন তামাক ব্যবসায়ী। তার 2 পুত্র পরবর্তীতে এই জমিদারিটা বিভিন্ন সময়ে সম্প্রসারণ করে। আমরা আজ ঘুরে ঘুরে দেখাবো সেই ঐতিহাসিক স্থান, জমিদারদের আবাসস্থল। এখানে বিভিন্ন ভবন, পুকুর, দিঘি সহ জমিদারদের সেই সময়ের ইতিহাস। আসুন আমরা আপনাদের একটু ঘুরে দেখাই। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা জমিদার বাড়িতে চলে এসেছি। এই জমিদার বাড়ির উত্তর এবং দক্ষিণে 2টা এস্টেট আছে এবং সামনে আছে একটি মন্দির। এটা 1858 সালে প্রতিষ্ঠা করা হয়। এটাকে নবরত্ন মন্দির নামেই সবাই জানে। আমরা এখন উত্তর এস্টেটের ভিতরে প্রবেশ করছি। এই সুবিশাল এক জমিদার এস্টেট। এই এস্টেটের চতুর্পাশে বড় বড় সুরম্য অট্টালিকা গড়ে তোলা হয়েছে। এখানেই মূলত জমিদাররা তাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন। এর এক পাশে থাকার জায়গা ছিল, অপরদিকে ছিল কর্মচারী এবং যারা নিরাপত্তারক্ষী তাদের জায়গা, এবং ঠিক উত্তরে এই যে ভবনটা, এই ভবনটাই মূলত মন্দিরও ছিল। প্রিয় দর্শক, আমরা উত্তর স্টেটের বিভিন্ন ভবন এবং তার কারুকাজ করা যে স্থাপত্য সেগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। এই যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনে, এটা প্রত্যেকটা 4টে বিল্ডিংয়ের মধ্যে, এক একটা স্টেটের মধ্যেও একটা করে মন্দির ছিল, এবং অন্য অন্য ভবনগুলো বিভিন্ন কাজে তারা ব্যবহার করতেন। সত্যি এটা আধুনিক এবং মধ্যযুগের সমন্বয়ে এই স্ট্রাকচারগুলো সেই সময় নির্মাণ করা হয়। অত্যন্ত সুন্দর গঠন শিল্প দিয়ে কারুকাজ করা এই ভবনগুলো, চুন সুরকি এবং বেলে মাটির ইট দিয়ে গড়া এই অট্টালিকা। এই প্রাসাদগুলো নির্মাণের সময় আমরা লক্ষ্য করি ব্রিটিশ এবং মুঘল দুই আমলের স্থাপত্যের এক সমন্বয় করা হয়েছে। ভবনগুলোর ঠিক পশ্চিম পাশে রয়েছে একটি কারাগার। আমরা আপনাদেরকে একটু কারাগারটি দেখানোর চেষ্টা করছি। সেই সময় জমিদাররা বিচার করে যে সমস্ত লোকদেরকে শাস্তি দেওয়া হতো অথবা বন্দি করে রাখার প্রয়োজন হতো, তাদেরকে এই কারাগারেই রাখা হতো। চারিদিকে লোহা দ্বারা বেষ্টিত ছোট্ট একটি জায়গা। এখানেই সাধারণত বিচার পূর্ব এবং পরবর্তীতে যাদেরকে সাজা দেওয়া হতো। এই কারাগারটি মূলত লোহার বেষ্টনী দ্বারা গড়া ছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটাই মাত্র দরজা এবং দুই পাশে এক পাশে একটা জানালা ছিল। এই কারাগার প্রথা যে জমিদার আমলেও ছিল সেটা কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখলাম। সুপ্রিয় দর্শক, এই উত্তর দিকের এস্টেটটাকে মূলত হেমাংশকর এস্টেট নামে বলা হয়। অর্থাৎ মূল জমিদারের পুত্র হেমাংশকর সেনই এই এস্টেটের নির্মাতা ছিলেন বলে ইতিহাস থেকে জানা যায়। সুপ্রিয় দর্শক, 18 শতকের মাঝামাঝি থেকে
উনিশ শতকের শুরুতেই এই জমিদারিটা মূলত একটা স্টেট দ্বারা পরিচালিত হলেও পরবর্তীতে ১৯১৪ সালের দিকে এই স্টেট মোটামুটি ভাগাভাগি হয়ে যায়। এক পর্যায়ে ১৯১৪ সালে এই জমিদারি প্রথা আটানা, তেওতা, জয়শঙ্কর স্টেট এবং বাকি কয়েকটি ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে যায়। এই জমিদারদের মূল স্টেট আমরা এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা ইউরোপীয় এবং মুঘল স্থাপত্যের সমন্বয়ে এক চমৎকার স্থাপনা। মূল স্টেটের ঠিক দক্ষিণ পাশে অবস্থিত জয়শঙ্কর স্টেট, আমরা আগে একটা স্টেট দেখে এসেছি, এটা দুই নম্বর স্টেট। দুইটা স্টেটের স্ট্রাকচার একই রকম হলেও কিছুটা ভিন্নতা আমরা পরিলক্ষিত করি। স্টেটের এই যে সদর জায়গাটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এটা অত্যন্ত সুন্দর কারুকাজ করা। এর প্রত্যেকটা পিলারের সাথে এবং পিলারের উপরে সুন্দর কারুকাজ করা, উপরের ছাদটা লোহার উপরে চুনসুরকির ঢালাই এবং বেলে মাটির আবরণ দিয়ে ঢেকে দেওয়া। আমরা এখন পিছনের দিকে যাচ্ছি। পিছনের দিকে সুবিশাল আরও কয়েকটা ভবন যা আজ সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় আছে। বলা যায় এখানে আসলে রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ অবস্থা। এখানেই মূলত এই অংশটাতেই জমিদারের পরিবারের লোকজন বসবাস করত। এর পিছন দিকেও একটা মাঠ আছে। সুবিশাল এই ভবনের সব কয়টি ভবনেরই আমরা দেখতে পাই দুই দিকে, বিশেষ করে পিছনের ভবনগুলোর দুই দিকে বারান্দা আছে এবং সামনের ভবনটার একদিকে বারান্দা। এই হলো মূল ফটক। এই ভবনের দক্ষিণ পাশেই সুবিস্তৃত একটি মাঠ এবং পশ্চিমেও একটা বিশাল মাঠ রয়েছে। এটা এক সময় জমিদারদের মূলত উঠানি ছিল। মূল ভবন এবং উত্তর ভবনের ঠিক মাঝখানেই আমরা দেখতে পাই সুবিশাল একটি দিঘি। এই দিঘিতে দুইটা ঘাটলা আছে। এই ঘাটলাতেই তখনকার জমিদাররা গোসল করত, এখন যেটা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা আছে। সুপ্রিয় দর্শক, এই দিঘি, এই বাড়ি নিয়ে আমাদের জাতীয় কবি নজরুলের যে স্মৃতি সেটাও আমরা এখন জানব। প্রিয় দর্শক, আমরা এসেছি সেই এক ঐতিহাসিক স্থান, আমাদের জাতীয় কবি, প্রেমের কবি, দ্রোহের কবি নজরুলের স্মৃতি বিজড়িত সেই মানিকগঞ্জের সেই যে জমিদার বাড়ি, এইটাও তো জমিদার বাড়ির সেই পুকুর ঘাট আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল পুকুর ঘাট। একই পুকুরের দুইটা শান বাঁধানো ঘাট আছে। এই ঘাটেই বসে কবি নজরুলের সেই প্রেয়সী, যাকে উদ্দেশ্য করে এই কবি লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি মোর প্রিয়, সে কি মোর অপরাধ, সেই প্রমীলা দেবী। সেই প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত স্থান, যেখানে নজরুল ব্রিটিশ ভারতের বিরুদ্ধে বিদ্রোহের কবিতা লিখে একসময় পালিয়ে এসেছিলেন এই বাংলা নিভৃত গ্রামে, এসে এখানে আশ্রয় নিয়েছিলেন এবং কবির বন্ধু জমিদার পুত্রের সাথে উনি মাঝে মাঝে এখানে আসা যাওয়া করতেন। তারই সুবাদে এই প্রমীলা দেবী, যাকে আমরা আসলে নজরুলের সাথেই, নজরুলকেই যখন মনে পড়ে সেই সাথে তার প্রেম, তার দ্রোহের কথা মনে পড়লেই যার স্মৃতি ভেসে ওঠে, সেই প্রমীলা দেবী এখানে এই গ্রামেই বসবাস করতেন। তারই স্মৃতি বিজড়িত, যেখানে রাতের আধারে বসে কবি এখানে অনেকবার এসেছেন, বাঁশি বাজিয়েছেন, গান করেছেন, নিজের সুর তুলেছেন, এক অনবদ্য কাব্য লিখেছেন সেই স্মৃতিময় স্থান তেওতা জমিদার বাড়ি, তদানীন পূর্ব বাংলা, পরবর্তীতে আজকের বাংলাদেশের মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা গ্রাম। তেওতা একটা ইউনিয়ন, এই পাশেই ইউনিয়ন পরিষদ এখন অবস্থিত। এই ইউনিয়ন পরিষদের পাশেই আমরা দেখ পরিচিত আমরা সেই পুকুর ঘাট, কবির স্মৃতি বিজড়িত স্থান, সেই প্রেমের
সেই মহাকাব্য যেখানে রচনা হয়েছিল সেখানে আমরা এসেছি, সেই স্মৃতি আমরাও যেমন অবলোকন করছি পাশাপাশি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আজও গ্রামের মানুষরা এখানে স্নান করে, সেই জমিদার সেই ঘাট দেখেন, ওই পাশেই গ্রামের মেয়েরাও গোসল করছে। সুন্দর এক নিভৃত পল্লীর মাঝে এর অবস্থান। সুপ্রিয় দর্শক, আমরা এখন রওনা দিচ্ছি আর একটি স্থান, ঐতিহাসিক বালিহাটি জমিদার বাড়ি, এটা সাতক্ষীরা উপজেলায় অবস্থিত। প্রিয় দর্শক, আমরা এখন এসেছি সাটুরিয়া উপজেলার ঐতিহাসিক জমিদার বাড়ি বালিহাটি জমিদার বাড়ি। এই সুবিশাল জমিদার বাড়িটি এক অনন্য স্থাপত্যের নিদর্শন। জানা যায় আজ থেকে প্রায় 300 বছর মতান্তরে 250 বছর আগে বালিহাটিতে এক জমিদার পরিবার বসবাস করত। এই জমিদার পরিবার বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি বিস্তারে অসামান্য অবদান রেখেছে। এখানে সুবিশাল এই বাড়িটি পরপর 5টি ভবন রয়েছে এবং 4টা সুবিশাল গেট বা প্রবেশদ্বার, যার প্রত্যেকটার উপরে একটা করে সিংহের মূর্তি আছে, এজন্য একে সিংহদ্বার বলা হয়। আমরা আজ ছুটি থাকার কারণে আপনাদেরকে প্রাসাদের ভিতরের সব তথ্য জানাতে পারছি না, পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের এ সম্পর্কে জানাবো। ততক্ষণ আমাদের সাথে থাকুন, নিরাপদে থাকুন, দেখা হবে পরবর্তী পর্বে।